সিস্টেমটা দেখেন, এদিকে ধান ঢুকাই দিচ্ছে, এদিকে বেরোচ্ছে। বৃষ্টির মাত্রাটা খুবই বেশি, যেদিকে ক্ষেত্রে খেয়াল করতে পারবেন। টিনের চালে বৃষ্টি পড়ার যে আওয়াজটা, কিন্তু খুবই ভালো লাগে, মানে ঘুমও ভালো হয় এই আওয়াজে। আর বাতাসে আমাদের গাছে যত আম ছিল সব প্রত্যেক রাতে পড়ে পড়ে শেষ হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে স্বাগতম। আজকে ভোরবেলা চলে যাচ্ছি গ্রামের দিকে, বাসায় একদমই বাজার শেষ হয়ে গেছে, দেখি ছোটো মাছ বা বড় মাছ পাওয়া যায় কিনা। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পুরো পরিবেশটা একদম ভেজা ভেজা। তো রাতে বৃষ্টি হলে কি হয়, গ্রামের দিকে মাছ ধরে মানুষ রাতে, সকালবেলা ভালো মাছ পাওয়া যায়। তো এখন সেখানে যাব, দেখি মাছ পাওয়া যায় কিনা। এখন কিন্তু বাজে 5:47। এই যে দেখেন পুরো রাস্তা ভেজা। অনেকদিন পর ভোরবেলা বের হলাম, কাক করে যাচ্ছে, কাক। রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা একটা ওয়েদার, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। পুরো রাস্তা একদম ভেজা, সামনে দুইটা কবুতর দেখতে পাচ্ছি, ধান খাচ্ছে ধান। যেতে যেতে বৃষ্টির ফোঁটা পড়তেছে, মানে টিপটাপ করে বৃষ্টি চলে আসতেছে। আমি যাবো হচ্ছে বড় দরগার দিকে, ওখানে যাই দেখি বৃষ্টিতে আটকা পড়ি কিনা, আল্লাহ জানে। এভাবে যতদূর যাওয়া যায় যাই, টিপটাপ করে বৃষ্টি ফোঁটা পড়তে। সোজা রোডটা চলে গেল এদিকে, আর আমরা যাবো বাম দিকে বড় দরগার দিকে। মানে সোজা রোডটা গেল কিন্তু ওটা ইয়া রোড, দেবী চৌধুরানী পুকুরের রোড, বা ওই দিক দিয়ে পীরকাছাও ঢোকা যায়, এদিক দিয়েও ঢোকা যায় পীরকাছা। তো আমরা এদিক দিয়ে বড় দরগা ঢুকবো। যেতে যেতে এই বৃষ্টিতে পুরো ভিজে গেছি, এখানে একটু চা বেরে দিলাম। মানে আকাশ তো মেঘলা সকাল থেকেই ছিল, মানে 10 মিনিট না যেতেই বৃষ্টির খপ্পরে পড়ে গেলাম। দোকান কটায় খুলেন ভাই বললেন? ভাই আমি 5:30 খুলি। 5:30 দোকান খোলা কতক্ষণ হয়েছে? আধা ঘন্টা তো হয় নাই মনে হয়। না, আধা ঘন্টা একটু বেশি হয়, যে এখন 6টা পার হয়ে গেছে এখন। হ্যাঁ, এখন বাজে কয়টা? 6:01। কেক আর লাল চা, মিরা করা। বিসমিল্লাহ। আকাশে প্রচুর মেঘ আছে, জোরে সোরে বৃষ্টি চলে আসবে। গ্রামে সকালের পরিবেশটা ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ। ধান ক্ষেত, পাখির ডাক, বাইকের সাউন্ডের জন্য আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন না। পুরো ওয়েদার ফুল ড্যাম। এই বাজারে দেখা যাচ্ছে যে কিছু মাছালা মাছ তুলছে, এখন দেখি কি মাছ পাওয়া যায়। কি মাছ এগুলো চাচা? এখানে মাছ বেচা শেষ, পয়া মাছ ছিল। রাখবেন কত সবগুলো মিলি, কয় কেজি হবে? আচ্ছা, তাহলে এমনি কেজি কত বেচবেন? খালি 1 কেজিতে নেবে? হ্যাঁ, 1 কেজি ক টাকা ধরবেন? 600 টাকা। না, হাওয়াই দাম চেয়ে দিচ্ছেন। হাওয়াই না, কেজি হিসেবে 600 টাকা।
আমার কাছে দাম চাইলো, মানে বাতাসে দাম চাইছে 800 টাকা 500 টাকা কেজি, পরে লাস্টে বলতেছে মানে 550 বলছে, লাস্ট বলছে 500 রাখবে। তো ওই মাছ আমাদের মেইন বাজারেই তো দাম কম। আসলে ওখানে মিশালি মাছ ছিল, মাগুরের এক ধরনের দাম, তারপর মিশালি পুঁটি ছিল, সরপুঁটি ছিল, এরকম মিশালি, এই জন্য দাম এরকম চাইছে। তো সামনে আরেকটা বাজার আছে, ওখানেই দেখবো, নাহলে বাসায় চলে যাবো। আর ছোটো মাছ নেওয়া তো সমস্যা, কুটে দেবে কে? আর সকালবেলা ওই দোকানদারগুলো তো কুটে দিতে চাবে না। এখন দেখি বড় মাছ পাওয়া যায় কিনা। যে আগুর ধান কাটতেছে, এই যে সাতদরকা স্কুল মাঠেই বাজারটা বসে, আর আজকে বসেই নাই বৃষ্টির কারণে, সব বন্ধ। এই পাশটায় বাজার বসে মাছের, প্রত্যেক দিন সকালেই বসে, বাট আজকে বসে নাই, হয়তো বা বসবে অনেক দেরি করে, ভাগ্য খারাপ। তো আপনাদের সুন্দর একটা গ্রামের বর্ষাকালের দৃশ্য দেখাই, যেখানে অনেক বক একসাথে, আমি জানি না গোপুরোতে কেমন আসবে, তার মধ্যে ওয়েদার একটু ড্যাম, তারপরেও চেষ্টা করবো দেখানোর। এই যে এই ক্ষেতে রাস্তা দিতে, এই ক্ষেতে প্রচুর বক, প্রচুর। এই যে আমাকে দেখে সব উড়ে গেল ওই পাশে, নিচে ওই পাশে অনেক বক, আর মেঘ তো আসেই, যখন তখন বৃষ্টি আবারও চলে আসবে। এতক্ষণ এই জায়গায় ছিল এই সিরিয়ালি, এই পাশ থেকে ভরা, আমিও আসছি, সব চলে গেছে ওই পাশে। মেলা মেলা বক, 100-150 উপরে বক হবে। এই যে এখানে একটা আছে, এই পাশে দেখা যাচ্ছে না ওইভাবে, এই জায়গায় কিন্তু প্রচুর মাছ আছে, এই জন্য বকের বিচরণ অনেক বেশি। কি খবর ভাইরা? কি এটা কি ধান বের করতেছেন? ধান তো ভিজে গেছে, সমস্যা হয় না ভিজলে? সিস্টেমটা দেখেন, এদিক দিয়ে ধান ঢুকাই দিচ্ছে, এদিক দিয়ে বের হচ্ছে। রাস্তায় যেতে যেতে মাছ পেলাম, রুই আছে, রুই নাই, কি কি আছে? দেন ওই বড় মির্কা বাসি দেন, দুইটা বড় দুইটা দেন, বড়টা ওখানে কয় কেজি আছে আপনার? এই জায়গা ছেলে হয়েছে 1 কেজি 850 গ্রাম। এই তো আলহামদুলিল্লাহ এই মাছটা খুবই ভালো পেয়েছি, মানে এখনই মেরে আনছে, একদম টাটকা মাছ। আর দাম টোটালি রাখলো 450 টাকা, পরে 500 টাকা চাইছিল, 50 টাকা কম নিছে। মির্কা মাছ দুইটা খুবই ভালো লাগছে, সাইজও ভালো, আর পুঁটিগুলো ভেজে খাওয়া যাবে।
এগুলো মাছ এই যে 9টা 10টার দিক বাজারে যে দেন ওই মাছালার কাছ থেকে কেটে নিতে হবে। আসসালামু আলাইকুম চাচা, ইয়া পড়াটা কি শেষ নাকি না ভাসতেছেন? পড়াটা দিয়েন তো, কয়টা পার্সেল করি। পড়াটার সাথে নাস্তা কি আছে? সবজি হবে, ডিম হবে, মিষ্টি হবে, দই হবে, রসমঞ্জরি হবে। সবজি নাই? না ভাই সবজি নেই, তাহলে শুধু ডাল দিয়ে দেন। পড়াটা কত করে? 10 টাকা দিচ্ছে। তো এই তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম, আর আজকে মনে হয় জ্বর চলে আসবে, যে ঠান্ডা বাতাস আর ওয়েদার, বৃষ্টিতে হালকা ভিজে গেছিলাম। যাই হোক, অবশেষে তো মাছ পেলামই, মাছটা এখন ফ্রিজে রেখে দিলাম, আর 9টা 10টার দিকে বাজারে যে কেটে নিব বা নিজেই কেটে নিব, দেখি কি হয়। এই তো আর এখন নাস্তা খাবো, হোটেল থেকে নাস্তা নিয়ে নিলাম, কারণ বৃষ্টি চলে আসবে, এই কারণে হোটেলে বসে খাওয়ার সুযোগটা ছিল না, পুরো অন্ধকার হয়ে আসছিল। এই তো আর হেলমেট পরে চুলের অবস্থা একদম, 14টা বাজি গেছে। পয়াটাগুলো গরম গরম ভালোই, তিনটা তো খেতে পারবো না, খুব বেশি হলে দুইটা খেতে পারি, একটা বাসলে রেখে দিব, ডাল নিছি বেশি করে, মনে হয় যে অ্যাঙ্কর ডাল টেপে হইতে পারে। এই আস্তে এই তো গরম গরম পয়াটার সাথে ডাল, কি ডাল আমি জানি না, মেবি অ্যাঙ্কর ডাল হবে। অনেকদিন পর এরকম হোটেলের পাওয়া দেখাচ্ছে, ভালোই লাগতেছে। সবচেয়ে ভালো লাগলো সকালের পরিবেশটা, ঠান্ডা শীতল বাতাস এতদিন পর পেলাম, মানে সকালের পরিবেশটা খুবই ভালো লাগে। পরে সকালে বাজারে দিয়ে আসছিলাম, বাজারে বলছি মাছ কেটে ফালা করে দিয়ে এটা ভেজে খাবো, একদম পরিষ্কারভাবে নিয়ে আসছি, আর এখানে আমি একবার দুইবার ধুয়ে নিলাম মাছটাকে। আমি এখানে মশলা নিয়েছি মাছ মাখানোর জন্য, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটা জিরা গুঁড়ো, একটু লবণ দিয়ে দিব। এখানে কিছু হয়েছে, আঙ্কেলটা ফালা করে দেওয়া হয়েছে, এর মধ্যে মধ্যে যেন মশলাগুলো ঢোকে, মশলা সুন্দরভাবে ভিতরে ঢুকায় আমরা এটাকে রেখে দিব 10-15 মিনিট বা 20 মিনিট এরকম, তারপর এটাকে ভেজে নিব, তাহলে ভিতরে মশলাগুলো গেলে খেতে মজা হবে আর কি। যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে 20 মিনিট পরে। এদিকে ভাতও দিয়ে দিছি, ভাতটা হোক, মাছ হতে হতে ভাতও হয়ে যাবে। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ভাত হয়েছে, একদম ঝরঝরা, কোনো পানি পুনি নেই, পানির মাপ আজকে পারফেক্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটা 30 মিনিট আমাদের হয়ে গেছে, 30 মিনিটে এই অবস্থা, এখন আমরা ভেজে নিব, তাকায় আছে একদম মাছগুলা। বিসমিল্লাহ, সোয়াবিন তেল দিয়ে দিচ্ছে, নাড়ানি করবো না, এক পাশটা হবে, তারপর এক পাশটা উল্টাই দেবো, বেশি নাড়ানি করলে ঝামেলা আসবে, কারেন্ট চলে গেল। এগুলো দেখতে কিন্তু সেই লাগতেছে, একটু গুঁতা দিয়ে দিলাম যেন নিচে না লেগে যায়। এটা এই যে গুঁতেতে যায় মনে হয় উঠে গেছে, ভাজা আমাদের শেষে দেখে আলহামদুলিল্লাহ। আর একটুক্ষণ থাক, ওই পাশটা হয়েটাই হয়ে যাবে, আর এই পাশটা আর একটু দিব। আলহামদুলিল্লাহ, মাছটাকে পুরো কড়কড়া ভেজে নেব, ভাতটা দারুণ ঝরঝরে হয়েছে, একবারে রাতের ভাতও রান্না করি তো,
আবার এটা বেঁচে গেলে সকালেও খেয়ে নিই। এই তো খাওয়া দাওয়া শেষ করবো এখন। তো আলহামদুলিল্লাহ মাছটা কিন্তু একদম কড়কড়া ভাজা হয়ে গেছে, গরম। মানে ঝাল মশলা একদম পারফেক্ট হয়েছে, এরকম টাটকা মাছ খাওয়ার মজাই তো আলাদা। তাও আবার ভোরবেলা বিলের মাছ, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। একটু মাছ ভাজা খাওয়াই আপনাদের, টাটা।